বাজে এখন 5:10, তো বেরিয়ে গেছি সকাল সকাল, আমরা যাচ্ছি এখন স্টেশনে। চলো বাকি যে স্টেশনে গিয়ে কথা হবে, একটু লেট হয়ে গেছে আজকে, জানি না সিট পাবো কিনা, আশা করি পেয়ে যাবো, থাকে চলো। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কুমারঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, টাটা করতলা। আর এখানে দেখো রেলের লাইনের কাজ চলছে, এখানে ট্রেন লাইন হচ্ছে আর কি। এটা হলো আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের রেলের লাইন, ইন্টারন্যাশনাল রেল স্টেশন হচ্ছে। বাড়িতে আসলাম আমি, ও ঢুকতে গেছে অফিসে, আমি ব্যাগটা নিয়ে আসলাম। অনেকগুলো মাছ টাছ দিয়ে দিয়েছিলো বাড়িতে, যেগুলো এনেছিলাম না এগুলো মামনি দিয়েছিল। তো রান্না করতে লাগবে, ঘরে কোনো রান্না বান্না নেই, এই যে একটু লোটে মাছ করব, আর এখানে এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ বের করে রেখেছি, বের করে নিয়ে আসলাম আর কি। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছে, যেগুলো আধোয়া ছিল, ধোয়ার যা যা জিনিস আছে দিয়ে দিয়েছে, চালিয়ে দেবো। আর ঘরে ঢুকে দেখি কেন যেন পিঁপড়ে আর পিঁপড়েই দেখো অবস্থা, সারা ঘরে পিঁপড়ে ময়, এগুলো এখন পরিষ্কার টরিষ্কার করবো, সব কিছু গোটাই টোটাই ঘরটা পরিষ্কার করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে, আর পরের ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটা শেয়ার আর একটা কমেন্ট লাইক করে দেবে, পেজটা যদি ফলো না করে থাকো তাহলে পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।